আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বাগানে জৈব সার দিচ্ছি। একটি গাছে কীভাবে সার দিচ্ছি আপনাদের কাছে দেখাবো। আমাদের গোডাউন থেকে এই যে দেখেন, আমাদের যে ভ্যান গাড়ি আছে সেই গাড়ি দিয়ে কিন্তু সারগুলা বাগানে আমরা পাঠাচ্ছি। বাগানে কীভাবে দিব আপনাদের কাছে পুরো বিষয়টাকেই দেখাবো। ভাই দা কি নিছেন? দা পাঠাই দেন, ছোটো দাও একটা নিয়ে আসুক। ছোট একটা দাও নিয়ে আসেন, নাহলে তো বস্তা কাটারবেন না। বাগানের দিকে যাচ্ছি সারগুলো নিয়ে। আপনাদেরকে একটি গাছে কীভাবে দিই আজকে আমি বাস্তবভাবে দেখাবো। আমি বর্তমানে গাছগুলোতে কেমন যত্ন করতেছি, আপনারাও আপনাদের গাছগুলোকে ঠিক ওইভাবেই যত্ন করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই জৈব সারগুলো দেখতেছেন। আমরা বাগানের ধারে চলে আসছি, আপনাদেরকে দেখাই। এগুলো সবই হলো কেঁচো সার, অর্থাৎ যেটাকে আমরা বার্মি কম্পোস্ট বলি। আর সবচেয়ে বড় বিষয়, এগুলো কিন্তু প্রতি বস্তাতেই 50 কেজি করে। আপনারা যে দেখতেছেন এখানে 5টি বস্তা আছে, অর্থাৎ 250 কেজি সার কিন্তু আমরা একটা গাছে প্রয়োগ করব। যে গাছটিতে প্রয়োগ করব সেই গাছ প্রয়োগের সব বিষয়গুলো আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো। সারের বস্তাগুলো আমরা বাগানের অস্থায়ী বেড়ার উপর দিয়ে ওই পাশে পাঠাচ্ছি, দেখতেছেন। আপনাদেরকে আমরা আজকে পুরো সার প্রয়োগের সরাসরি দেখাবো, কারণ অনেকেই সার দিতে যেয়ে টেনশন করেন যে আসলে কীভাবে দিবেন না দিবেন। কারণ হলো আপনাদেরকে এই বিষয়গুলো আমরা সব কিছুই দেখাইতে চাই, শেখাইতে চাই এবং বোঝাইতে চাই, যাতে করে আপনারা সুন্দরভাবে খেজুর চাষটা করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের লাস্ট যে বস্তা ওটা চলে যাচ্ছে, এটা কিন্তু একটি গাছের সার, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, সারগুলো আগে দিয়ে দিলে কাজে লাগবে। দর্শক, আমরা এখন গাছটির গোড়াকে ভালোভাবে কোদাল দিয়ে কুপিয়ে নিতেছি, মাটিটা মানে আলগা করে নিতেছি, যাতে করে সারটা সুন্দরভাবে মাটিতে মিশিয়ে দিতে পারি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালোভাবে দেখলে আপনারা আশা করি সার দেওয়ার ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। দেখতেছেন পুরোটাকে চারিদিক দিয়ে কূপ দিব। আমরা আসলে এখন এটাকে যেভাবে দিচ্ছি অনেকটা রিং পদ্ধতিতে সার দিচ্ছি, বা একবারে ওই একদম গোড়ার মধ্যে মারেন না, এক কোদাল করে গোড়াতে বাদ রেখেন। দেখতেছেন আমরা পুরো কুপানো শেষ করব, তারপরে সারটা কীভাবে দিব আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কেঁচো সারটা প্রয়োগ করতেছি, এটা কিন্তু আসলে একদম অরিজিনাল পিওর কেঁচো সার। সারগুলো বস্তার থেকে ডালা হচ্ছে, আপনারা দেখবেন যে আমার সারের কোয়ালিটিটা খুবই ভালো মানের কোয়ালিটির সার। দেখতেছেন ডালা হলো এরকম, আমরা 5 বস্তাতে 250 কেজি প্রয়োগ করতেছে, অর্থাৎ বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ খাবার গাছকে দেওয়া হচ্ছে। খেজুর গাছ হলো জৈব সারের, মানে যত জৈব সার ব্যবহার করবেন ততই কিন্তু আপনার হলো এর ফলাফল তত সুন্দর আসবে। কেঁচো সারগুলো গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে আমরা 5টি বস্তা এখানে ঢেলে দিলাম, এখন চারিদিকে ছড়িয়ে দিয়ে কূপ দিয়ে মারের সাথে মিশিয়ে দেওয়া হবে। এখন আমরা আগে এই অনেকটা স্কোয়ার করে বেঁধে ভিতরে পানি দিতাম শুকনো মৌসুমে, কিন্তু এইবার একটু সিস্টেম চেঞ্জ করে ফেলতেছি। পানি অপচয় রোধ করার জন্য আমরা
শুকনো মৌসুম হওয়া আসার আগেই আমরা গাছগুলোকে রিং পদ্ধতি মানে রিং করে ফেলবো। এই যে স্কোয়ার দেখতেছেন, এই স্কোয়ার যে আইলগুলো আছে এগুলো সব উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা কিন্তু পুরাটা কিন্তু রিং পদ্ধতিতে করে নেব, যাতে করে পানির অপচয়টা কম হয় এবং সার ম্যানেজমেন্ট করলে যেন সারটাও বাহিরে না যায়, গাছটা যেন পরিপূর্ণ পুষ্টি নিতে পারে। আপনারা দেখতেছেন যে গাছটিতে কিন্তু প্রচুর খেজুর রয়েছে, আর যেহেতু বর্ষাকালে এই মুহূর্তে গাছ যদি বৃষ্টির সাথে সাথে খাবারটাকে ভালোভাবে গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা কিন্তু পুরো বাগানে কিন্তু এইভাবে প্রতিটি গাছেতে কিন্তু এবার এখন দিয়ে দিচ্ছি, বর্ষার পর আবার দিব। এইভাবেই সার চারিদিকে দেওয়া শেষ হয়ে গেছে গাছটির, দেখেন কীভাবে সারটা ছড়িয়ে দিয়েছি। আর এখন কূপ দিয়ে মাটির সাথে সারটি মিশে দেওয়া হচ্ছে, তারপর আমরা মিক্সার মাটিটা একটু টেনে গাছের গোড়ার দিকে দিয়ে এভাবে সিস্টেম করবো, যেন গাছের গোড়াতে গোড়াটা উঁচা থাকে আর চারিদিকে যেন ঢালু থাকে, বৃষ্টি যতই হোক পানি যেন চারিদিকে চলে মানে গড়িয়ে পড়ে যায়। আপনারা দেখতেছেন যে আমরা এখন কূপ দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ হলো আমরা দেশের বাহিরে হাজার হাজার বাগানে ঘুরে যে শিক্ষাটা নিয়েছি যে খেজুর গাছে যত জৈব সার ব্যবহার করবেন ওর আউটপুট তত ভালো পাবেন। আপনি যে সারা বছরে ওর পিছনে একটি গাছের পিছনে 10,000 টাকা খরচ করেন, ও আপনাকে 1,00,000 টাকা দিয়ে যাবে, এটা একদম বাস্তবতা। এই যে আপনারা দেখতেছেন, আমরা এই মুহূর্তে আমরা বাজার দর হিসাব করতে গেলে আপনারা জানেন যে প্রায় এখানে প্রায় 4,000+ ৪,৫০০ টাকার মতো কিন্তু কিছু সার কিন্তু এই গাছটিতে প্রয়োগ করলাম। এরপরে বছরের বাকি সময় যে আছে ওই সময়ে আমরা এই গাছটিতে আরও প্রায় এরকম আরও প্রায় 4,000-5,000 টাকার সার কিন্তু প্রয়োগ করব। সর্বমোট এই গাছটির পিছনে এক বছরে খরচ 15,000 টাকা। এখন বলবেন যে এত খরচ করার পিছনে কারণ কি? হ্যাঁ, আপনারা গাছের পিছনে খরচ না করে শুধু ফল নেবেন সে আশা করাটা কিন্তু একেবারে বোকামি সামিল। আপনাকে গাছের পিছনে খরচ করতে হবে, তাতে আপনি বুঝতে পারেন যে একটা গাছের পিছনে আমার বছরে খরচ 15,000 টাকা। এখানে লেবার খরচ আছে, স্প্রে আছে, এই জৈব সার আছে, রাসায়নিক সার কিছু পরিমাণ আছে, সব মিলিয়ে একটি গাছের জন্য খরচ হয় আমাদের সর্বসাকল্য 15,000 টাকা। যদি কারো 100 গাছ থাকে তাহলে একবার চিন্তা করেন যে এক বছরে তার খরচ আছে 15,00,000 টাকা, আর 100 গাছ থাকলে তার থেকে 15 গাছ থেকে বিক্রি আসবে সব মিলিয়ে প্রায় 1,00,000,000 টাকার মতো। 1,00,000,000 টাকার থেকে আমাদের 15,00,000 টাকা বাদ দেন, তাহলে ঠিকমতো 100 গাছ দিয়ে একটি বাগান 1 একর জমিতে ভালো মতো করতে পারলে পার ইয়ার 15 গাছ থেকে 85,00,000 টাকা আসবে। এটা হলো একদম ক্লিয়ার কাট হিসাব, পিওর হিসাব। কিন্তু আপনাকে বাংলাদেশে যে খেজুরটা চাষ করতে হবে, আমরা সবাই বারবার বলতেছি, সেটা হলো বার্হি জাতের খেজুর। আপনারা এই বিষয় নিয়ে অসংখ্য ভিডিও পাবেন আমাদের, দেখবেন। এখন এই যে দেখেন কূপ দিয়ে চারিদিকে মাটির সাথে মিশানো শেষ, মানে মিশানো হয়ে গেছে। এখন সবুজ ভাই অর্থাৎ আমাদের কাজ করতেছেন, উনি যেটা করবে এখন আস্তে আস্তে টান দিবে, টান দিয়ে গাছের গোড়াটা একটু হালকা উঁচা রাখবে। আমি দেখতেছেন টানতেছে, আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু শেখার জন্য, আর এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনারা কিন্তু শিখবেন। এখন এই যে দেখেন চারদিকে অল্প অল্প করে সামান্য সামান্য করে টান দিতেছে, এটা আস্তে আস্তে ঘোড়ার কাছে নিয়ে যাবে, ঘোড়াটা হালকা একটু উঁচা হবে, তাতে করে গাছটা সব সময় ভালো থাকবে। এখন এই যে আপনারা দেখলেন সারের সার প্রয়োগের পদ্ধতিটা, আশা করি আপনাদেরকে আমি আগামী সিজনে এর আউটপুটটা কেমন আপনাদেরকে আমি সরাসরি আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো মতো দান করে, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাইতে পারবো যে আসলে আউটপুটটা কী পাওয়া গেল।
যে গাছটিতে এখন সার প্রয়োগ করা হলো, এই গাছটির খেজুর আমরা একদম ভালোভাবে 1500 টাকা কেজি বিক্রি করতে পারি। তাহলে একবার চিন্তা করেন যে যদি এই গাছটিতে এই এরভাবে আমরা যত্ন করে যাই লাস্ট পর্যন্ত, তাহলে এই গাছটিতে আশা করি অনায়াসে একেবারে কম হলেও 200 কেজি খেজুর হবে। তাহলে এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে একবার চিন্তা করেন। আসলে পুষ্টিমানের দিকতে খেজুর বিশ্বের 1 নম্বর, আবার এর থেকে আয়ও কিন্তু বিশ্বের 1 নম্বর। আবার একটা জিনিস আপনাদের বলি, ভালো জিনিসের মধ্যে কিন্তু ঝামেলা বেশি থাকে। আবার এই খেজুর নিয়ে কিন্তু যত ধরনের গাছ আছে বাংলাদেশে, তার সবচেয়ে বেশি মাত্রায় প্রতারণাও কিন্তু হচ্ছে। তার জন্য আপনাদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। এই দেখতেছেন সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আজকে আমি সরজমিনে দেখাইলাম সার প্রয়োগ করাটা। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালো, সবসময় জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।